আপনের চেয়ে আপন আমার, আপনের চেয়ে আপন আমার, এই না দুনিয়া সে যে আমার জন দুঃখী দরদিনী মাই, সে যে আমার জন দুঃখী দরদিনী মাই। সকলে বলে আপনের চেয়ে আপন আমার, আপনের চেয়ে আপন আমার, এই না দুনিয়া সে আমার জন দুঃখী দরদিনী মাই, সে যে আমার জন দুঃখী দরদিনী মাই। দশ মাস দশ দিন গর্বে দেখে, দশ মাস দশ দিন গর্বে দেখে, কষ্ট দিলাম কত কোলে পে বলে গেল বেতার পাহাড় যত, কোলে পে বলে গেল বেতার পাহাড় যত, নিজে না খে সন্তানকে খাওয়ায়, সে যে আমার জন দুঃখী দরদিনী মাই, সে যে আমার জন দুঃখী দরদিনী মাই। সকলে বলি আপনের চেয়ে আপন আমার, সে যে আমার জন দুঃখী দরদিনী মাই, সে যে আমার জন দুঃখী দরদিনী মাই। দশ মাস দশ দিন গর্বে থেকে, দশ মাস দশ দিন গর্বে থেকে, কষ্ট দিলাম কত কোলে পে বলে গেল বেতার পাহাড় যত, কোলে পে বলে গেল বেতার পাহাড় যত, নিজে না খে সন্তানকে খাওয়ায়, সে যে আমার জন দুঃখী দরদিনী মাই, সে যে আমার জন দুঃখী দরদিনী মাই, সে যে আমার জন দুঃখী দরদিনী মাই। হযরত উমরকে ডেকে বলতেছেন, উমর আমার যুগে মুসলমান হয়েছে, নাম তার ওয়াইসুল কারনি, মার খেদমত করতে যায় আমার সাথে সাক্ষাৎ করতে পারে না। ওয়াইসুল কারনি মদিনাতে আমার ইন্তিকালের পরে আসবে, আমার রওজা সে জিয়ারত করবে, আমার আশিকের কথাটা আমি মৃত্যুর আগে ভুলে গেলাম না।
তাই ওই সুলকারনির জন্য আমার গায়ের জুব্বাটা রেখে গেলাম। আমার আশিকটাকে তুমি পাইলে আমার গায়ের জুব্বাটা তাকে তুমি হাদিয়া দিয়া দিবা। ওই সুলকারনি রহমাতুল্লাহ আলাই মদিনাতে আসলে হযরত উমরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবীর এই জুব্বা মুবারক দেওয়ার জন্য আল্লাহর নবী তাকে বারণ করলেন। এত বড় একজন উমরকে আল্লাহর নবী বলতেছেন, উমর ওয়াই সুলকারনির কাছ থেকে তুমি নিজের হকে দোয়া নিবা, আর আমার গুনাহগার উম্মতের জন্য বলবা, সে যেন আমার গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করে। কারণ কি, মার খেদমত কইরা তার জবানটা এত দামি হইছে, এই জবান দেয়া যদি আসমানের মালিকের কাছে কিছু চাই, আসমানের মালিকের কাছে হাত তুল্লা কিছু চাইতে দেরি হয়, আসমানের মালিক আর জমিনের মধ্যে দিতে দেরি করে না। আল্লাহ নবী এত বড় একজন উমরকে বলতেছে, উমর ওই সুলকানির কাছ থেকে তুমি দোয়া নিবা। এত সো উমর তো উমর, যেই উমরের কথা মতো কুরআনে কারিমে একুর জায়গায় আয়াত নাযিল হইছে, উমরের সামনে আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, ইসলাম সে তো বড় শুনি তার কি পেয়েছে খুঁজি, পরশে তাহার দামি হলো যারা তাদেরই মোজা কুজি, ইসলাম সে তো পড়শমণি তাদেরই মোড়া কুজি, পরশে তাহার দামি হলো যারা তাদেরই মোড়া বুঝি। বলেছেন হযরত রাসূল, শেষ পয়গম্বর আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি দলিল তদ্দে বসি, খেজুরের পাতার পাশা তাহার বারে বারে গেছেন খুশি, শুধু আঙ্গুল হেলনে শাসন করেছেন নীল জগতে দিয়েছিলেন ফেলি, মুহাম্মদের চরণে ও সংস্রবে। আল্লাহর নবী হযরত উমরকে বলতেছেন, উমর ওই সুলকারনির কাছ থেকে তুমি দোয়া নিবা। এত সো কত বড় একজন উমরকে আল্লাহর নবী বলতেছেন ওই সুলকারনির কাছ থেকে দোয়া নিতে, যে উমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান তাকে না। এই উমর কত বড় একজন দামি উমর। আল্লাহর নবীর দরবারে একদিন জিব্রাইল আমিন আসছে, আয়েশা বলতেছেন, ও আল্লাহর নবী আপনার সাহাবী হযরত উমরের প্রশংসা করতে চাই। আল্লাহর নবী বলেন, হযরত উমরের প্রশংসা করতে চাও তাহলে করো। আল্লাহর নবী বলেন, উমরের প্রশংসা করবা তো করো। হযরত জিব্রাইল আমিন বলেন, কতক্ষণ তার প্রশংসা করব। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়াউমুন ওয়াহিদ, একদিন তোরে তার প্রশংসা করো। হযরত জিব্রাইল আমিন বলেন, হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, উসবুহুন ওয়াহিদ, এক সপ্তাহ পরে তার প্রশংসা করো। হযরত জিব্রাইল আমিন বলেন, হবে না। আল্লাহর নবী বলেন, শাহরুন ওয়াহিদ, এক মাস পরে তার প্রশংসা করো। হযরত উমর বলেন, হবে না। আল্লাহর নবী বলেন, সানাতুল ওয়াহিদা, এক বছর ধরে তার প্রশংসা করে। হযরত জিব্রাইল আমিন বলেন, এক বছর তার প্রশংসা শেষ হবে না। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তাহলে তার প্রশংসা করতে কতক্ষণ সময় লাগবে? হযরত জিব্রাইল আমিন বলেন, যদি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের 950 বছরের দাওয়াতের হায়াতটুকু দেন, তাহলে হযরত উমরের আংশিক তার প্রশংসা করা যাবে।
এত বড় একজন উমরকে আল্লাহ নবী বলতেছেন, এত বড় একজন উমরকে আল্লাহ নবী বলতেছেন সাধারণ একজন মানুষের কাছ থেকে দোয়া নিতে, তাহলে তোমার জীবনে আমার জীবনের পুণ হবে, প্রতিজ্ঞা হবে যে মা বাবার সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত সুন্দর ব্যবহার করব, মা বাবার খেদমত আজমত করব, কারণ মা বাপ তোমার জন্য আমার জন্য এমন কিছু করেছে পৃথিবীর কোনো মানুষ এমন কিছু করে নাই। তাই আল্লাহ নবী বলেছেন বাবার চাইতে মার গুণ তিন গুণ বেশি, মার হক তিন গুণ বেশি, কারণ মা এমন তিনটা কষ্ট করেছে পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে তিনটা কষ্ট তোমার জন্য করবে। মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে, দশ মাস দশ দিন গর্ভে বোঝা বইছে, মা তোমাকে মৃত্যুর ঝুঁকি নেওয়া প্রসব করেছে, মা তোমাকে বুকের রক্ত পানি করে দুই বছর পর্যন্ত দুধ পান করেছে। এই জন্যই তো আল্লাহ তাআলা মার পক্ষ থেকে উকিল হইয়া দুনিয়ার সন্তানদেরকে বলতেছেন, হে দুনিয়ার সন্তানরা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান। কেমন করে সন্তান তুই তোর মা বাবার নাফরমানি করবি, কারণ তোর মা তোকে এমন তিনটা কষ্ট করেছে পৃথিবীর কোনো এমন বাবা নাই যে তোর জন্য তিনটা কষ্ট করবে। এই জন্য বাবা মার খেদমত কিন্তু মৃত্যু পর্যন্তই করতে হবে। আল্লাহর গোলামি যেমন শেষ নিঃশ্বাস পর্যন্ত, মাতা পিতার খেদমত কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত। তাই মহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের যাদের মা বাপ দুনিয়াতে বেঁচে আছে মৃত্যু পর্যন্তই মা বাবার গোলামি করবা, মুহূর্তের জন্য মা বাবার সাথে নাফরমানি করবা না, মা বাবার মনে দুঃখ দিবা না, মা বাবার মনে কষ্ট দিবা না। মা বাবার মনে কষ্ট দিলে ওই সন্তানটা জমিনের মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ হয়ে যায়, কারণ এই যে দুনিয়াতে তুমি আর আমি আলো বাতাস পাইছি এর মাধ্যম কিন্তু মা। তাই মা রে তোমরা কষ্ট দিও না, মা রে তোমরা কষ্ট দিলে কিন্তু আল্লাহ সইবে না। তোমার আমার একটা জান্নাত আছে মার পায়ের নিচে, এই জন্যই আল্লাহ নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেস পারো তো সন্তান মার কাছ থেকে জান্নাতটা হাসিল করে নাও, পারো তো সন্তান মার কাছ থেকে জান্নাতটা লেখে নাও, পারো তো সন্তান মা বাবার খেদমত করে জান্নাতটা হাসিল করো। এই জন্যই আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হইল সন্তানের জন্য জান্নাত আর এই মা বাবা হইল সন্তানের জন্য জাহান্নাম। শরীয়তে ইসলামে মা বাবাকে এত সম্মান দিয়েছেন আল্লাহ, মা বাবার কথা শুনে সন্তান বিবিকে তালাক দিতে পারে। এই যে হযরত ইবনে ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারওয়ারে দো আলম নবীর দরবারে আসছে, আজও বেঁচে আছে, তবে শুনেছি মহিলাটার নাকি একটা অবাধ্য সন্তান আছে, মহিলাটার নাকি একটা অবাধ্য সন্তান আছে, সন্তানটা সাত বছর হয়েছে মা বাবার কোনো খবর নেই না। তবে ওই মহিলাটা সন্তানের বেদনা আজও তার বুকে রয়েছে, সন্তানটাকে বলতে পারে না, সন্তানটার মায়া জালে সে কানতে কানতে তার চোখের আলো নষ্ট হয়ে গেছে, সন্তানটা মা বাবার কোনো খবর নেই না। তবে হ্যাঁ, ওই বাড়িতে যদি তুমি যাও তাহলে মহিলাটাকে পেয়ে যাবে। সন্তানটা যখন যাইতেছি
রাখাল ছেলে ডাক দিয়ে বলে, হে ভাই শোনো, তবে আমি শুনেছি যে তার অবাধ্য সন্তানটা মা বাবার খবর নেই না, আমি রাখাল যদি ওই সন্তানটাকে একবার পাইতাম, আমার হাতের ছুরি দিয়া গাছের ডালপালা না কেটে অবাধ্য সন্তানের হাত পাও কেটে দিতাম, শেষ বয়সে কি মা বাবারে এত কষ্ট দিতে পারি। সন্তানটা নিজের কানে নিজের বদনাম শুনতেছি, আর বুক পেটে কুলিজা পেটে যেন রক্ত বাইর হইতেছে, সন্তানটা স্বামীর বেশে মার ঘরের দিকে যাইতেছি, যায়া দেখি মা রাত্র হয়ে গেছে, মা বিন 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 আওয়াজি আল্লাহর গোলামি করতেছি। এবার ইবাদত শেষে মা আসমানের মালিকের দিকে দুটো হাত তুলে বলে, রে মালিক, বুড়া বয়সে তুমি বুঝে আমারে বিধবা বানাইলা, বিধবা বয়সে বুঝে তুমি আমারে আয় আল্লাহ স্বামীর পিটাহারা করলাম, শেষ বয়সে তুমি আমার চোখের আলো কেড়ে নিলা, মালিক রে তারপরে কোনো আমার বেদনা নাই, একটা বেদনা আছে বুকে, এই যে 7 বছর আগে আমার একটা সন্তানকে তুমি আমার বুক থেকে কেড়ে নিছো, মালিক ওই যে আমার স্বামী মরে গেলে এলাকার মানুষরা আমার স্বামীর জানাজা করেছে, আমার স্বামীকে কবরের মধ্যে রেখেছে, আজকে যদি আমি মরে যাই ভিন্ন পুরুষ আমাকে কবরের মধ্যে নামবে। বুড়া মহিলাটার শেষ একটা আবদার কি তুমি রাখবা না, ওরে মালিক আজকে যদি আমি মরে যাই তাহলে ভিন্ন পুরুষ আমার কবরে মাটি দিবে আল্লাহ, শেষ এত বড় তুমি আমারে শাস্তিটা দিও না, তুমি আমার সন্তানটাকে আমার কোলে ফিরাইয়া দাও, আমার সন্তানকে আমি লালন পালন করব, ভিক্ষা করে হলো আমার সন্তানকে আমি পালব। সন্তানটা দরজায় দাঁড়ায় বলে, মা আমি এসে পড়েছি, মা গো তোমার দোয়া কবুল করেছে, মা বলে সন্তান চোখে আলো নাই তোকে আর দেখতে পারবো না, তুই আমার বুকে আয়, ছোটবেলা কত তোর কপালে আমি চুমুকাইছি, আজকে আমার দুর্বল টুটগুলা তোর কপালে চুমকাইবি, আয় রে সন্তান তুই আমার বুকে আয়, বুঝিছি তোর দোয়া আমার দোয়া বুঝি আমার মালিকই কবুল করেছে। এই হলো মা, এই হলো মা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ মা বাবা তোমার জন্য আমার জন্য এমন কিছু করেছে পৃথিবীর কোনো মানুষ করবে না।